الحمدلله عيد الفطر بركة الله جنابه دي شوقي دان كورن آمين. لا يا رب قال بقى بابي شكره تارا تاري. هذا بعير بيتور جاگا هوبي بيتور ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে ঈদের সর্বোচ্চপূর্ণ একটা বিষয় হলো দেখেন আমরা এখানে যারা বসে আছি সে যে পার্সোনালি উন্নত মানুষ আমরা যেখানে বসবাস করি এই জায়গাটা অত এই এলাকাতে আমরা ক্রয় করতে পারি না এটা আমাদের বাবাদের দেয়া এমন না আমাদের দাদাদের দেয়া আচ্ছা বলেন আমার বাবা আপনার বাবা আপনার দাদা তারা কি কবরে কিছু নিয়ে যেতে পারছে তাদের জন্য কিছু দেয়া লাগবে না তাদের জন্য কিছু দিতে হয় হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বুখারী শরীফের 4380 নম্বর হাদিস প্রথম জামাতে পড়ছেন হ্যাঁ প্রথম জামাতে কবর জিয়ারত করেছেন হ্যাঁ কবর জিয়ারত করে আসলাম আচ্ছা আচ্ছা তার আগে নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম খুব ভালো লাগছে শান্তি লাগছে আচ্ছা দ্বিতীয় জামাত করার সময় দ্বিতীয় জামাত আজকে শুরু হয়েছে যারা প্রথম নামাজে নামাজ আদায় করতে পারেনি তারা দ্বিতীয় নামাজে নিয়ম যেহেতু বছরে একবার আসেই নামাজ দুইবার আসেই নামাজ সেহেতু আমাদের মাঝে একটু খরচা লাগে আমাদের পূর্বের ইমাম সাহেব বলেছেন যে এই নামাজে সাধারণ নামাজের মতোই তবে অতিরিক্ত ছয়টা তাকবীর বলতে হয় এর বাইরে আলাদা কোনো নিয়ম নাই মানুষ একেবারে খুব খরচা করে ফেলে হ্যাঁ ঈদের নামাজ ঠিক হবে রুকু করবে না ঠিক হবে দিশা পায় না এমন কিচ্ছু নাই সাধারণ নফল নামাজ আপনি যেভাবে করেন দুই রেখার একই সিস্টেম অতিরিক্ত শুধুমাত্র কয়টা থাকবে ছয়টা থাকবে আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করলাম শুরু করার পরে সানা পড়বো আসসালামু আলাইকুম সাধারণ নামাজ যেমন আমরা যেন এই ছটা তাকবীর বলতে পারি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন এই যারা কালে শুনছে তারা চলে এসো এখনই জামাত আরম্ভ হবে আমরা তারা একাত্তর সুযোগ করি ইনশাল্লাহ